আগামীকাল পদ্মার রেল সংযোগ উদ্বোধন, পদ্মা সেতুতে চলবে 3 ট্রেন। আগামীকাল মঙ্গলবার উদ্বোধন হতে যাওয়া পদ্মা রেল সংযোগে 3টি যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন চত্বরে উদ্বোধন আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল দুপুর 2টায় সেখান থেকে বিশেষ ট্রেনে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা জংশনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। চীন থেকে আমদানি করা নতুন 100 বগির 14টি দিয়ে সরকার প্রধানের জন্য এই ট্রেন তৈরি করা হয়েছে। সাধারণ যাত্রী নন, এতে আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর সহযাত্রী হবেন। উদ্বোধনের 3 সপ্তাহ পর থেকে বাণিজ্যিকভাবে পদ্মা সেতুতে ট্রেন চলবে। তবে পদ্মা রেল সংযোগে বাণিজ্যিক যাত্রী পরিবহনে নতুন ট্রেন দেওয়া হবে না। পদ্মা সেতুতে ঢাকা খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা যশোর রুটের বেনাপোল এক্সপ্রেস চালানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। ট্রেন দুটি বর্তমানে ঢাকা থেকে টঙ্গী, জয়দেবপুর, বঙ্গবন্ধু সেতু, ঈশ্বরদী, হার্ডিন্স ব্রিজ হয়ে গন্তব্যে যায়। রেল সংযোগ প্রকল্প চালুর পর কমলাপুর থেকে গ্যান্ডারিয়া, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের সিরাজদি খান, শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙা হয়ে রাজবাড়ি দিয়ে গন্তব্যে যাবে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার শাহাদত আলী জানিয়েছেন, এই 2 ট্রেন ছাড়াও ভাঙা রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু দিয়ে ঢাকা পর্যন্ত চালানোর প্রস্তাব রয়েছে। সুন্দরবন এবং বেনাপোল বর্তমানে যে সময়ে ঢাকা থেকে যাত্রা করে পদ্মা সেতু দিয়ে চালাতে একই সময়ে যাত্রা করবে, তবে গন্তব্যে পৌঁছাতে এখনকার চেয়ে অনেক কম সময় লাগবে। পদ্মা সেতুতে রেল অবকাঠামো নির্মাণে খরচ হওয়া 6,252 কোটি টাকা ট্যারিফ হিসেবে রেলওয়ের কাছে চেয়েছে সেতু বিভাগ। যমুনার বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলে ট্যারিফ বাবদ সেতু বিভাগকে বছরে 1 কোটি টাকার টোল দেয় রেলওয়ে। পদ্মায় একইভাবে টোল দিতে চায়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে 39,247 কোটি টাকায় ঢাকা থেকে যশোর 169 কিলোমিটার বর্ডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকা খুলনা রুটে দূরত্ব কমলেও টোলের কারণে ভাড়া কমার সম্ভাবনা কম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নোশন টেলিভিশনের পর্দায়।